শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টিতে আইএস জঙ্গিদের উস্কানি দিচ্ছে ভারত, অভিযোগ করলেন ইমরান খান। চীন ফের সেনা পাঠালে, ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে ভারত। আবারও ট্রাম্পপন্থীদের সশস্ত্র হামলার আশঙ্কা, এফবিআই এর সতর্কতা জারি। তুরস্ক আরও S-400 কিনবে, তবে শর্ত আছে। এবং সবশেষ থাকছে, 70,000-এরও বেশি ট্রাম্প সমর্থকের অ্যাকাউন্ট বন্ধ করে দিল টুইটার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, ভারত উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের প্রতি সমর্থন এবং উস্কানি দিয়ে পাকিস্তানে বিশৃঙ্খলাচ্ছে। তিনি বলেন, ভারত আইএস জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করে পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এই সব সন্ত্রাসীরা বেলুচিস্তান প্রদেশের কয়লা খনিতে কর্মরত শ্রমিকদেরকে নির্মমভাবে হত্যা করেছে। সম্প্রতি বেলুচিস্তানের মাচি কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় শিয়া মুসলমানদের শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে কোয়াটায় বসবাসকারী শত শত হাজারা শিয়া মুসলমান ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। ওই অঞ্চলের সংখ্যালঘু শিয়া মুসলমানদের জানমাল রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বাস্তবতা হচ্ছে, ভারত কিংবা পাকিস্তানের নিরাপত্তাহীনতার সৃষ্টির লক্ষ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সমর্থন দেওয়ার জন্য সবসময়ই ইসলামাবাদ এবং নয়াদিল্লি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। সাম্প্রদায়িক বছরগুলোতে ভারতের যেখানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে তার জন্য নয়াদিল্লি সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করছে। অন্যদিকে ইসলামাবাদও সে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিচ্ছিন্নতাবাদী উস্কানি দেওয়া বা তাদের সমর্থন দেওয়ার জন্য ভারতকে অভিযুক্ত করে আসছে। সম্প্রতি বেলুচিস্তানের কয়লা খনিতে আইএস সন্ত্রাসীদের হামলায় যে 11 জন শিয়া মুসলিম শ্রমিক নিহত হয়েছে তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী আবারও ভারতকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খলতা সৃষ্টি করার জন্যই নয়াদিল্লি এসব জঙ্গি সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। শীতে লাদাখ সীমান্তে চীন ফের কোনো পদক্ষেপ নিলে কঠিন পরিস্থিতিতে পড়তে পারে ভারত। ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, শীতে চীন ফের কোনো পদক্ষেপ নিলে ভারতের পক্ষে আগের মতো সেনা সমাবেশ করা কঠিন, কারণ ভারতের দিকে পরিকাঠামো অত উন্নত নয় চীনের মতো। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে। শীতের আগেই লাদাখ থেকে চীন প্রায় 10 সেনা সরিয়ে নিয়েছে বলেও দাবি করেছে ভারত। সূত্রের বরাতে খবরে বলা হয়, গত নভেম্বরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে 150 কিলোমিটার বা তার থেকেও বেশি দূরত্বে মোতায়েন 10,000 সেনাকে সরিয়ে নিয়েছে বেইজিং, কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মোতায়েন বাহিনীকে এখনও সরানো হয়নি। সেখানে এখনও দুদেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারতও লাদাখে মোতায়েন সেনার একাংশ সরিয়েছে, তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অচলাবস্থা এখনও কাটেনি। প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন শপথ অনুষ্ঠানের আগে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পপন্থীরা আবারও সশস্ত্র বিক্ষোভ নামতে পারে বলে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন FBI। 20 জানুয়ারি অভিষেককে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী 50টির অঙ্গরাজ্যে ক্যাপিটলে এবং ওয়াশিংটন ডিসিতে জড়ো হওয়ার ছক কষছে বলে জানা গেছে। অভিষেক অনুষ্ঠানে নিরাপকল্পনা জোরদারের মধ্যেই সশস্ত্র হামলার বিভিন্ন আশঙ্কা আসছে। তবে সোমবার জো বাইডেন জানিয়েছেন, তিনি ক্যাপিটালে অনুষ্ঠানে শপথ গ্রহণে ভীত নন। তিনি এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস উভয়ই সেখানে শপথ নেওয়ার কথা। নির্বাচনের ফলাফলের বিরোধিতা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবলীলায় 2 সপ্তাহের মাথায় এই শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে 6 জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নিরাপত্তা কর্মকর্তারা। কংগ্রেস সদস্যরা নির্বাচনের ফলাফল প্রত্যয়নের জন্য ভোট দেওয়ার সময় 6 জানুয়ারি হাজার হাজার ট্রাম্প সমর্থক ক্যাপিটালের কমপ্লেক্সের ভিতরে ঢুকে পড়ে তাণ্ডব চালায়। মার্কিন বিরোধিতা উপেক্ষা করে রাশিয়া থেকে আরও S-400 কিনতে প্রস্তুতি ঘোষণা করেছে তুরস্ক, তবে এবার নতুন শর্ত দিয়েছে আঙ্কারা।
তুরস্কের জাতীয় প্রতিরক্ষা শিল্পের প্রধান ইসমাইল দামির বলেছেন, তারা রাশিয়া থেকে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনতে প্রস্তুত রয়েছে। তবে শর্ত হল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করতে হবে যৌথভাবে এবং এর প্রযুক্তি আঙ্কারাকে দিতে হবে। 2017 সালে S-400 কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে $250 কোটি চুক্তি সই করে তুরস্ক। চুক্তি অনুযায়ী গত বছর S-400 এর সব সরঞ্জাম তুরস্কের কাছে হস্তান্তর করেছে রাশিয়া। তবে তুরস্ক আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায়। অবশ্য রাশিয়া তুরস্কের এই শর্ত মানবে কিনা তা এখনও স্পষ্ট নয়। রাশিয়ার কাছ থেকে S-400 কেনার কারণে আমেরিকার পক্ষ থেকে ব্যাপক চাপ এবং হুমকি সহ্য করতে হয়েছে তুরস্ককে। দেশটির মার্কিন চাপের মুখেও সিদ্ধান্তে অটল ছিল তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের 70,000-এরও বেশি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা কিউএন এর সঙ্গে জড়িত থাকার স্থানীয় সময় সোমবার টুইটার এ ঘোষণায় এই কথা জানায়। ব্লগ পোস্টে টুইটার জানায়, গত শুক্রবার বিকাল থেকে কিউএন এর বার্তা শেয়ার করায় কয়েক হাজার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা শুরু করেছে টুইটার। ওয়াশিংটন ডিসিতে সহিংস হামলার ঘটনা এবং আরও বিপদের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে 70,000-এরও বেশি অ্যাকাউন্ট টুইটার বন্ধ করা শুরু করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এগুলোর মধ্যে এক ব্যক্তির অনেক অ্যাকাউন্ট পরিচালনা করেন এমন অ্যাকাউন্টও আছে। এর আগে গত 8 জানুয়ারি ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। কিউ অ্যানন হল উগ্র দক্ষিণপন্থী একটি তত্ত্ব। এই মতবাদ ষড়যন্ত্র তত্ত্বের পাশাপাশি সংঘটিত সহিংস ঘটনাকে সমর্থন করে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।